আপনাকে আমি ফোন করে আসতে বলেছিলাম কিন্তু আপনি আপত্তি করেছিলেন আপনি অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন আপনি বলেছিলেন আপনি শালুকের সামনে দাঁড়াতে চান না আপনি শালুকের মুখ দর্শন করতে চান না কিন্তু তাও আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম এই বাড়িতে একবার আসতে আর আপনার এই বাড়িতে আসার কথা আমি এই বাড়ির লোককে জানাইনি দেখুন আমি চাইনি ওসব নিয়ে কোনো কথা হোক আর আমার পোষায়নি সেই জন্য আমি ছেড়ে চলে গেছি এখন আবার আমাকে ডেকে এনে এরকম অস্বস্তির মধ্যে ফেলার কারণ কি সেটাই তো আমি বুঝতে পারছি না আমিও তো এটা বুঝতে পারছি না ও আমার বাপের বাড়ির পাড়ার ছেলে অথচ আমাকে কেন এটা জানানো হলো না যে ওকে কেন ডাকা হয়েছে আমি বলতে চাই না কেন বলতে চাওনি সেটাই তো বুঝতে পারছি না এখন বুঝতে পারবে মেজ কাকিমণি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি কোথায় আমি আজই বাপের বাড়ি গিয়ে সৌরভকে সাবধান করে দেবো ভেবেছিলাম আমি তো জানতাম ও ডাক পড়তে পারে সেই জন্যই ভেবেছিলাম বলবো ও যাতে কটা দিনের জন্য বাইরে চলে যায় সেসব তো হলোই না উল্টে উল্টে এখন ওকে ডেকে আনলো এখন যদি এখন যদি ও সব ফাঁস করে দেয় তাহলে ও যদি আমার নাম করে ফেলে তাহলে আমি গেছি অদ্ভুত ব্যাপার আমি আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা নীলু পিসি তুমিও জানো না আমাকে কেন ডাকা হয়েছে ওই তো বলেছি যা ঘটে গেছে সেটা নিয়ে আমি আর কোনো কথা বলতেই চাই না তাহলে আমাকে কেন শুধু শুধু ডেকে এনে এইভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে শোনো বাবা তোমাকে যখন এখানে ডাকা হয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে ইচ্ছে করে তো আমরা তোমাকে ওই অস্বস্তিতে ফেলতে চাইনি যেদিন তুমি শালুকের হাতের লেখা চিঠি আমাদের দিয়েছিলে আমরাও যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলাম কথা ভুলে গেলে চলবে না তো বাবা হ্যাঁ মানে যেটা ঘটেছিল আমি তো সেটাই জানিয়েছি আচ্ছা দেখুন আমি যদি পুরো ব্যাপারটা আপনাদের না জানাতাম তাহলে তো আপনাদের ঠকানো হতো আপনাদের মুখটা ছোট করে দেওয়া হতো তাই না সেই জন্যই আমি সমস্ত ব্যাপারটা আপনাদের জানিয়ে দিয়েছি হ্যাঁ আমার রাত্রি খারাপ খুব খারাপ মেয়া সে কলঙ্কিনী প্রতিবাদ করবার যদি ইচ্ছে হয়েছিল তোমার অনুযায়ী প্রতিবাদ করতে পারতে কিন্তু অন্যায়ের প্রতিবাদ তো এক নয় নীলাঞ্জনা অন্যায়ের সঙ্গে প্রতিবাদের যে সূক্ষ্ম পার্থক্য সেটা আজ তোমাকে এতদিন পর আমাকে বোঝাতে হবে এটা ভেবে আমি অত্যন্ত লজ্জিত তোমার মেয়ে ক্লাসে ফেল করেছে তাই মেয়ের তোমার মেয়ে তিন দিন স্কুল বাঙ্ক করে কোথায় গেছিল কে জানে সে দায় তোমার মেয়ের তোমার মেয়ে স্কুলে গিয়ে পড়াশুনো না করে আড্ডা মেরে কাটায় তার দায় তোমার মেয়ে সে দায় শালুক নেবে কেন একটা কথা শুনে রাখো আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি ওই মেয়েটা এ বাড়িতে সকলের দয়ার পাত্র হয়ে এসেছিল আর আজ আজ সকলের মাথায় উঠে বসেছে শুধু তাই নয় প্রতিটা মুহূর্তে কথায় কথায় ওর সঙ্গে আমার মেয়ের তুলনা হচ্ছে আর যেই সহ্য করুক আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না কিছুতেই না তাহলে তুমি এতটা নিচে নামবে তোমার বিবেকে এতটুকু বাঁধবে না বাঁধে না আমার আমার কিচ্ছুতে বাঁধে না
নীলাঞ্জনা, আমি তোমাকে একটু বুঝতে চাইছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা হবে না, একটু বসে বলি। এসো এসো এসো। দেখো, ওই যে শালুক মেয়েটা, ওই গ্রামের মেয়ে, আচ্ছা ওই মেয়েটাকে তুমি যদি নানা রকম মানে পরিকল্পনা করে বুদ্ধি করে ওকে যদি ক্রমাগত খাটো করে যাও, তাহলে কি তোমার ধারণা তোমার মেয়ে পুপে চচ্চর করে বড় হয়ে যাবে? মানে ওকে যদি খুব করে খাটো করে নিচে নামিয়ে দাও, তার রিয়াকশনে তোমার মেয়ে খুব মেধাবী হয়ে যাবে, পড়াশুনো করতে শুরু করবে, ভালো হয়ে যাবে, তাই কি তোমার মনে হয়? তা কিন্তু হবে না। কি হবে বলো তো? ও তো এতক্ষণে জানতে পেরে গেছে অথবা জানতে পারবে যে এই একটা জঘন্য চক্রান্তের মধ্যে তুমি জড়িয়ে আছো। এটা জানার পরে তোমার মেয়ে কি তোমাকে ভালোবাসতে পারবে, শ্রদ্ধা করতে পারবে? শোনো, যে কোনো মূল্যে হোক, যে কোনো মূল্যে ওই আশ্রিতা মেয়েটাকে আমি কিছুতেই আমাদের মাথার উপর উঠতে দেব না, দেব না। তুমি জানো, তুমি জানো যে বাড়ি শুদ্ধ লোক মেয়েটাকে কিরকম আদিক্যতা করছে? মা মা বলেছেন যে বেশি করে দুধ খেলে নাকি বুদ্ধি খোলে, তাই শালুকের জন্য সকাল বিকেল দুবেলা দুধের ব্যবস্থা হয়েছে। কিন্তু আমার মেয়েটা, আমার মেয়েটা কি খায় না খায়, কারণ কারণ নজর আছে সেদিকে। ভুল করছো। আমি তোমায় বলছি, তুমি ভুল বুঝছো মাকে, বাড়ির সবাইকে তুমি ভুল বুঝছো। কেন করছো এরকম, কেন করছো নীলাঞ্জনা? তুমি তো আমার তেমন নিলা নও যে আমার সহ্য হবে না। কেন করছো এরকম? না, তুমি ঠিক নেই জানো, ভালো নেই। আমি তোমায় বুঝতে পারি, তোমার কোনো প্রবলেম হয়েছে। আমার তো স্বামী হিসেবে বোঝা উচিত না? আমি বলি কি, একটা কাউন্সেলিং এর প্রয়োজন। ইয়েস, আমি যা করছি সব ঠিক কাজ করছি, আর আমি আমি যা করেছি সব ভুল করেছি। আমি পাগল? তোমার কি সন্দেহ আছে যে তুমি অন্যায় করেছো বা ভুল করেছো? সন্দেহ আছে তোমার? আমার কিন্তু কোনো সন্দেহ নেই নীলাঞ্জনা যে তুমি অন্যায় করেছো। হ্যাঁ, আর আমি স্বামী হিসেবে আমি মনে করি স্বামীর ধর্ম স্ত্রীর অন্যায় স্ত্রীর ভুলকে শুধরে দেওয়া, তাকে ঠিক করে দেওয়া, তাকে ধরে দেওয়া। তাই আমি আমার কর্তব্য করবই। আমি তোমায় রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে আমার কর্তব্যটা করতে দাও, প্লিজ প্লিজ আমাকে আমার কর্তব্যটা করতে দাও নীলাঞ্জনা। নীলাঞ্জনা যেন আমি বলছি শোনো, তো তুমি না, তুমি না, তুমি একটা ভয়ঙ্কর ভুলের ফাঁদে পড়ে গেছো। ওর এই লড়াই আমি ভেঙে দেব, তবে আমার নাম পুপে। তুমি যদি আমাকে বারবার ইনসিস্ট করো অন্যায়কে মেনে নিতে, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে।